ক্লোজেস্ট অ্যাপ্রোচ মানে আমাদের এত কিছু দেখার দরকার নেই কাইনেটিক এনার্জি ইকলস টু কি করবো পোটেন্সিয়াল এনার্জি তাহলে কে কিউ ওয়ান কিউ টু বাই আর পোটেন্সিয়াল এনার্জি মানে তাই এখান থেকে কি দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি আর আর এম এর রিলেশনটা কি আর আর এম এর রিলেশনটা কি এইটা হচ্ছে কি আর আর এম এর রিলেশন সো ওয়ান বাই এম ইজ দ্য কারেক্ট অ্যান্সার ঠিক আছে বেটা আতে হ্যাঁ নেক্সট প্রবলেম পে কে বলিজ ফর্মুলা ফর

এন ওয়ানটা কি হচ্ছে যেটা মানে বামার সিরিজে যেটায় আসছে এন ওয়ান মানে কি যেখানে এসে পড়বে তো এই এন ওয়ান কত হয় এই এন ওয়ানটা বামার সিরিজের জন্য কত হয় দুই তাহলে এন ওয়ান স্কোয়ার কত হবে চার তাহলে আমার অ্যান্সার হবে কোনটা এইটা একদম ছাকাস ইজি নেক্সট নেক্সট কি হচ্ছে দেখো বলছে শর্টেস্ট ওয়েভ লেন্থ ইন বামার সিরিজ ফর হাইড্রোজেন অ্যাটম ইজ অ্যান্ড দিস ইজ অপটেন্ড বাই সাবস্টিটিউটিং আচ্ছা দুটো ড্যাশ আছে মানে শর্টেস্ট ওয়েভ বলতে হবে আর বামারের ফর্মুলা থেকে এন এর জায়গায় কত বসাবো সেইটা বসিয়ে বলতে হবে ঠিক আছে কই বাত নেই ভাই কই বাত নেই এন এর জায়গায় কত বসাতে হবে আমাকে এনিকোলস টু বামার সিরিজের জন্য এনিকোয়স টু দুই বসাতে হবে তো এনিক টু দুই বসাতে হবে কিন্তু দুই ওলায় আমার কাছে একটাও নেই ঠিক আছে কই বাত নেই এই সরি 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 ইয়ে ক্যাকার দিয়া মেনে এনে এনের জায়গায় দুই কেন বসাবো এটা তো কি যাতে এসে পড়ছে সেটা হচ্ছে এনিক টু টু আর যেখান থেকে আসছে সেটা কি হবে সেটা যা খুশি হতে পারে সেটা তিন হতে পারে চার হতে পারে পাঁচ হতে পারে যা খুশি হতে পারে তো সেখানের জন্য যেখান থেকে এসে পড়ছে সেইটা কত দ্য শর্টেস্ট ওয়েভ লেন্থ বলেছে ভাই তা দ্য শর্টেস্ট ওয়েভ লেন্থ চাইয়ে আমকো শর্টেস্ট ওয়েভ লেন্থ চাইতে গেলে কি করতে হয় বলতো আমাদের আগে শর্টেস্ট ওয়েভ লেন্থ কোথায় লেখা আছে টার্মটা এই যে শর্টেস্ট ওয়েভ লেন্থ এটা কখন হয় যখন এনার্জিটা হয় ম্যাক্সিমাম শর্টেস্ট ওয়েবলেন্থ কখন হয় যখন এনার্জিটা হয় ম্যাক্সিমাম এই এনার্জি ম্যাক্সিমাম কখন হবে যখন ইনফাইনাইট থেকে এসে পড়বে ভাই আমার এইটার ভ্যালু দেখারই দরকার নেই ইনফাইনাইট থেকে এসে পড়লে তবেই তো এনার্জি ম্যাক্সিমাম কারণ কি এই এনটা তখন কী হচ্ছে ম্যাক্সিমাম যেখান থেকে এসে পড়বে সেটাকে হতে হচ্ছে ম্যাক্সিমাম তো ভাই সেটা ম্যাক্সিমাম হয়ে গেছে আমি খুশ অ্যান্সার বেরিয়ে গেছে নেক্সট কি বলছে ইফ দ্য অ্যাটম এইটা এইটা একটা অ্যাটম

চলো নিকালতে হ্যাঁ তো বোরের রেডিয়াস মিউট রেখে বকে যাচ্ছিলাম জানিস ফর্মুলাটা কি আর ইকস কি হয় আর নট ইন্টু এন স্কোয়ার জেড এন স্কোয়ার বাই জেড অ্যাকচুয়ালি সেটাই কি বলেছে এম টাইম মানে বোর রেডিয়াসটা আর তার এম টাইমস ঠিক আছে খুব ভালো কথা তাহলে এখান থেকে দেখ আর নট নট চলে গেল তখন এখন এন স্কোয়ার বাই দেস টু দাঁড়াচ্ছে কি আমাদের এম এন স্কোয়ার মানে বলে দিয়েছে দেখ এনটাকে পাঁচ তাহলে ফাইভ স্কোয়ার জেড মানে দেখ এখানে কত লেখা আছে হান্ড্রেড সো হান্ড্রেড ইকো টু কি হচ্ছে এম সো এম ইকোয়স টু ওয়ান বাই ফোর অ্যান্ড হিয়ার ইজ ইউর আনসার ওকে নেক্সট অ্যাকর্ডিং টু বোর্ড থিওরি দ্য হাইড্রোজেন অ্যাটম

তো তাহলে পুরোটাকেই যদি আমি কনস্ট্যান্ট ধরি তাহলে এনটা জেড তো একটা পার্টিকুলার অ্যাটামের জন্য হাইড্রোজেন অ্যাটামের জন্য তো জেড তো তাই না সো ওয়ান বাই এন হবে এটা প্রমোশনাল টু তো সি কে কনস্ট্যান্ট ধরলে আমি অপশান কে আমি মারতে পারি ঠিক আছে নেক্সট কি বলছে অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ ইলেকট্রন ইন হাইড্রোজেন অ্যাটম হচ্ছে এইটা ভালো তো মানে এন ইকলস টু থ্রি পরিষ্কার দেখতে পাচ্ছি ওকে এবার কী বলেছে দ্য কাইনেটিক এনার্জি অফ দিস ইলেকট্রন তাহলে ইলেকট্রনের কাইনেটিক এনার্জিটা কত হবে কই বাত নেই কাইনেটিক এনার্জি ইকলস টু কী হয় টোটাল এনার্জি শুধু ম্যাগনেটিউডটা প্লাস হয় তাই না টোটাল এনার্জি কত হয় থার্টিন পয়েন্ট সিক্স বাই এন স্কোয়ার এইভাবে আমরা পাই টোটাল এনার্জি হাইড্রোজেন এটামের তো কাইনেটিক এনার্জিটা কী হচ্ছে কাইনেটিক এনার্জিটা টোটাল এনার্জির সঙ্গেই ম্যাগনেটিউটিক্যালি সমান হয় এটা তো জানা আছে নিশ্চয় তাহলে থার্টিন পয়েন্ট সিক্স এন স্কোয়ারের এর জায়গায় কত বসাচ্ছে তাহলে থ্রি স্কোয়ার অর্থাৎ তিন নম্বরে কত হবে ওয়ান ই বাবা এটা কি আঁকারে বা বাবা বহুত খুব বহুৎ খুব কি সুন্দর লাগছে অ্যাজ এন ইলেকট্রন মেক্স ট্রানজিশন ফ্রম এক্সাইটেড স্টেট টু দ্য গ্রাউন্ড স্টেট অফ অ্যান হাইড্রোজেন অ্যাটম ওই যে ঝাঁপ মারছে কুঁদ্রাহা হয় ইলেকট্রন উপারসে নিচে কুঁদ্রাহা হয় তো ক্যা ও এনার্জি ভি ছড়ে গা তো এনার্জি কী করে ছড়ে আমি কি বলেছি এই ধরনের প্রশ্ন থাকলে যেগুলো অনেকগুলো অপশন লেখা 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 থাকবে শেষ থেকে পড়া শুরু করবি কারণ ওরা সময় নষ্ট করে শুরুর দিকের অপশনগুলো কার একটা অপশান থাকে না জেনারেলি এটা মানে এটা দেখা গেছে এক্সপিরিয়েন্স থেকে বলছি বলছি স্কাইনেটিক এনার্জি ইনক্রিজেস বাট পোটেন্সিয়াল এনার্জি অ্যান্ড টোটাল এনার্জি ডিক্রিজেস ভাই ম্যাচ করে গেছে ডি থেকে পড়তে গিয়ে ডিটাই ম্যাচ করে গেছে দেখ কাইনেটিক এনার্জি ইনক্রিজেস কারণ কাইনেটিক এনার্জিটা কিছু থাকে প্লাসে থাকে ই এনের ভ্যালু কি হয় এনের ভ্যালু ওয়ান হলে সব থেকে বেশি এনের ভ্যালু টু হলে তার থেকে কম মানে যত ওপরে উঠবে টোটাল যে এনার্জির ম্যাগনেটোরিক্যালি সেটা তো কমতে থাকে যত ওপরে উঠবে এনার্জিটা কী হচ্ছে ম্যাগনেটোরিক্যালি টোটাল এনার্জি কমতে থাকে কিন্তু আগে কি থাকে মাইনাস থাকে তার মানে সেই হিসেবে ধরলে আমি কি বলছি মাইনাস থার্টিন পয়েন্ট সিক্স তার উপরটা হচ্ছে মাইনাস থ্রি পয়েন্ট ফোর মানে কি এনার্জি বাড়লো টোটাল এনার্জি সেই হিসেবে ধরতে গেলে

দ্য স্পিড অফ ইলেকট্রন ইন হাইড্রোজেন অ্যাটাম অ্যাজ এ ফ্যাং ফাংশান অফ ফ্যাংশন বলে দিচ্ছিলাম অফ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এন ঠিক আছে কী জানতে চাইছে মে রিপ্রেজেন্ট দ্য স্পিড অফ ইলেকট্রন আচ্ছা অ্যাজ ইন হাইড্রোজেন অ্যাজ এ ফাংশন অফ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ওকে ফাংশান অফ যেটা ফাংশান হয় সেইটা থাকে অ্যাকচুয়ালি অ্যাক্সিস অফ বরাবর আমি যদি ভাবি তাহলে সেইটা থাকে এই দিকে ঠিক আছে প্রিন্সিপাল কোয়ান্টাম নম্বর মানে এন আছে এদিকে আর কি জানতে চাই যে স্পিড মানে ভি মানে ভি এন ভার্সেস এন গ্রাফ বলতে পারি আমরা এটাকে তো রিলেশানে কি হয় একটু আগেই তো পড়লাম ভিএন ইজ প্রপোর্শনাল টু ওয়ান বাই এন তার মানে এটা কেমন হবে হাইপার গ্রাফ হবে তাই না হাইপার বলিক এখানে কোনটা আছে এই যে এইটা এইটা আছে তো এটা কত নম্বর তিন নম্বর তাহলে আমরা এখানে কত টিক মারবো তিন নম্বর গল্প শেষ গল্প শেষ চলো দ্য টোটাল এনার্জি অফ অ্যান অ্যাটামিক ইলেকট্রন টোটাল এনার্জিটা কি হয় ভাই নেগেটিভ হয় জানিস না এটা আবার বলার কি আছে টোটাল এনার্জি অফ নেগেটিভ হয় ইফ দ্যগনেটিউড অফ এনার্জি অফ অ্যান ইলেকট্রন ইন এনে দোর ব্রিটিজ ইএন ঠিক আছে আর জে এন হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম বহুত বড়িয়া জে এন হচ্ছে গিয়ে অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে ইকলস টু টু হচ্ছে এইচ বাই টু পাই বলতে পারি এম ভি এন আর এন এটাও বলতে পারি আর ম্যাগনিটিউট অফ এনার্জি হচ্ছে ইএন যেটা ঠিক আছে ইএন সেটাকে আমি কীভাবে বলতে পারি মাইনাস থার্টিন পয়েন্ট সিক্স বাই এন স্কোয়ার সব থেকে সহজভাবে এইভাবেই বলা যায় সবথেকে সহজে ঠিক আছে তো ভাই এইটার সঙ্গে আর এইটার সঙ্গে আমি কম্পেয়ার করব ওকে বস ওকে তা মানে জে এন ইজ প্রপোর্শানাল টু এন আর ই এন ইজ প্রপোর্শানাল টু ওয়ান বাই এন স্কোয়ার মানে নেগেটিভ আছে যদিও ওই নেগেটিভটাকে আমি বাদ দিলাম তাহলে দেখ কি হচ্ছে তাহলে এই এন এর জায়গায় আমি জে এন এর স্কোয়ার বসাতে পারি তাহলে মানে কি হয়ে যাবে ই এন ইজ প্রপোর্শানাল টু ওয়ান বাই জে এন এর স্কোয়ার বলতে পারি পারি কারণ জে এন প্রপোর্শনাল টু এন

একটা ইলেকট্রন সিস্টেমের মধ্যে এটা কোনটা হতে পারে এইটিন পিকোমিটার দেখো আমি হাইড্রোজেনকে দিয়ে হিসেব করি হাইড্রোজেনের জিরো পয়েন্ট ফাইভ থ্রি এম তাই না ঠিক আছে জিরো পয়েন্ট ফাইভ থ্রি এম যেটা এটা মানে হবে গিয়ে ফিফটি থ্রি পিকোমিটার অ্যাকচুয়ালি তাই না ফিফটি থ্রি পিকোমিটার তাই তো ওকে তো ভাই এইটিন যদি করতে হয় একে তো এটা অলমোস্ট কি হচ্ছে অলমোস্ট কি হচ্ছে এটার ওয়ান থার্ড তাহলে আমার ফর্মুলাটা কি হয় জিরো পয়েন্ট ফাইভ থ্রি ইন্টু জেড স্কোয়ার বাই সরি এন স্কোয়ার বাই জেড এইটা হয় তো এন স্কোয়ারটা এখানে কত এন স্কোয়ারটা ওখানে কত ভাই ওয়ান তো এন ইকলস টু তো হতে হবে না হলে শর্টেস্ট হবে কি করে দেখ জেড ইকলস টু তার মানে কত হতে হবে থ্রি হতে হবে তবে তো ওয়ান থার্ড হবে তো সেটা কার লিথিয়ামের খেল খতম হয় না দ্য ফার্স্ট এক্সাইটেশন পোটেন্সিয়াল অফ হাইড্রোজেন অ্যাটম ইন দ্য গ্রাউন্ড স্টেট দেখ ফার্স্ট এক্সাইটেশন পোটেন্সিয়াল মানে কি এখানে ফার্স্টে কি হয় এনিক থাকে তারপরে কি থাকে থাকে এনিক মানে কি ফার্স্ট এক্সাইটেশন পোটেন্সিয়াল মানে কি এইখান থেকে এইখানে উঠবে এক থেকে দুয়ে উঠবে এটাই হচ্ছে কি ফার্স্ট এক্সাইটমেন্ট তাই না তো সেই এনার্জিটা কত হবে এই এনার্জিটা কত হবে এইটা কত হয় মাইনাস থার্টিন পয়েন্ট সিক্স আর এইটা কত হয় মাইনাস থ্রি পয়েন্ট ফোর দুটোকে বাদ দে না তাহলে মাইনাস থ্রি থেকে মাইনাস মাইনাস থার্টিন বাদ দিলাম মানে ফাইনাল এনার্জি মাইনাস ইনিশিয়াল এনার্জি করতে করলে কত বেরোচ্ছে টেন পয়েন্ট টু তো হয় না অ্যান্সার ওকে কী বলছে বলছে ডিব্রগলি ওয়েব প্রেজেন্ট ইন থার্ড অরবিট তিন নম্বর অরবিটে ডিপবগলির যে ওয়েব লেন্থ কোনটা ভাই তিন নম্বর অরবিট তিন নম্বর থ্রি তিনটি ওয়েব খুঁজে নাও কোথায় আছে এক দু তিন দাগ করে দাও ডান 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 নেক্সট দ্য রেডিয়াস অফ ফার্স্ট বোর অরবিট ইজ এক্স চলুন বহুত ভালো বহুত ভালো দিল খুশ হো গিয়া ফার্স্ট বোর অরবিট বলছে এক্স ভালো ডিব্রগলি ওয়েভ লেন্থ অফ ইলেকট্রন ইন থার্ড অরবিট ইজ নিয়ারলি থার্ড অরবিট ওকে দেখো রেডিয়াস অফ ফার্স্ট অরবিট বলেছে এক্স একটু মাথা ঠান্ডা রাখতে হবে এখানে হ্যাঁ আমরা এমনি কী জানি কী বলে ওটাকে এল অ্যাঙ্গুলার মোমেন্টামিক্স তো কী জানি এইচ বাই টু পাই জানি আর এটাই কাজ নেই এটা লাগবে না আমার এটা লাগবে না এটা কথা ভাব দেখ তাহলে রেডিয়াস অফ থার্ড অরবিট কি হবে অ্যাকচুয়ালি প্রথমটা যদি এক্স হয় আমাদের ফর্মুলাটা কী তাহলে এক্স তিন টু এন স্কোয়ার বাই জেড জেড তো সেম ভাই একই একই মেটেরিয়াল নিয়ে আমি কাজ করছি তাহলে আমার এটা কত হবে এন স্কোয়ার এক্স মানে কি নাইন এক্স থার্ড অরবিট বলেছে এন এর জায়গায় নাইন বসালাম গল্প শেষ ঠিক আছে ভেরি গুড এবার বলছে কি না কি জানতে চাইছে ইফ দ্য রেডিয়াস অফ এটা ডিব্রগলি ওয়েভ লেন্থটা কত ঠিক আছে এবার ওয়েভ লেন্থে কি ফর্মুলাটা আছে জানিস তোরা যে টু পাই আর ইকাল টু এন ল্যামডা এন ল্যামডা টু পাই আর ইকু মানে কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স ধরে আমরা যেটা বের করি তো ভাই এখানে আর কত অ্যাকচুয়ালি নাইন এক্স হ্যাঁ এনটা কত থ্রি তাহলে কি টু পাই নাইন এক্স ইক টু থ্রি ল্যামডা তাহলে ল্যামডাই টু কত হচ্ছে সিক্স পাই এক্স ঠিক আছে ওকে নেক্সট রেশিও অফ স্পিড অফ ইলেকট্রন ইন ফাস্ট অরবিট অফ হাইড্রোজেন অ্যাটম টু দ্য স্পিড অফ লাইট ইজ ইকুয়াল টু এটা একটা ইনফরমেটিভ কোয়েশ্চেন যেটার উত্তর হয় এটা ঠিক আছে লাইটের স্পিডের থেকে ওয়ান বাই ওয়ান থার্টি সেভেন টাইমসে ঘরে হচ্ছে ফার্স্ট অরবিটের ইলেকট্রন এটা ইনফরমেটিভ এটা মনে রাখতে হয় ওকে নেক্সট কোয়েশ্চেন কী আসছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট কী বলছে বোর্স থিওরি ইজ অ্যাপ্লিকেবল টু হাইড্রোজেন অ্যাটম অনলি হ্যাঁ হাইড্রোজেন অ্যাটম অনলি বললে ভুল হবে হাইড্রোজেন লাইক অ্যাটম বলতে হতো হাইড্রোজেন লাইক অ্যাটম বলতে হতো তাহলে এটা কারেক্ট হতো সারকমফারেন্স অফ অরবিট অফ অ্যান ইলেকট্রন ইন বোর্স মডেল ইজ ইকুয়াল টু অ্যান ইন্টিগ্রাল মাল্টিপল অফ ডি ব্রগলি ওয়েভ লেন্থ অফ ইলেকট্রন সারকমফারেন্স অফ অরবিট মানে এই মাত্র যেটা করলাম রে টু পাই আর ইকুয়ালস টু এন ল্যামডা সেটাই বলেছে দেখ ইজ ইকুয়াল টু অ্যান ইন্টিগ্রাল মাল্টিপল অফ

ইলেকট্রন ইজ কোয়ান্টাইজ এই দুটো তো একদম পাক্কা ঠিক এটাও অনেকটাই ঠিক মানে ইলেকট্রনের তুলনায় তো অনেক ভারী ইনফাইনাইট না হলো ভারী ভারী অনেক ভারী তাই না তো অল অফ দিসটাই ঠিক আছে হচ্ছে হুইজ স্টেট অফ ট্রিপলি আয়নাইজ বেরিলিয়াম মানে বি প্লাস থ্রি ঠিক হ্যাঁ হ্যা সেম অরবাইটাল রেডিয়াস অ্যাজ দ্যাট অফ দ্য গ্রাউন্ড স্টেট অফ হাইড্রোজেন ঠিক আছে রেডিয়াসটা সেম চলো দেখি বেডিলিয়ামের প্লাস থ্রি মানে এইটার আর ইকলস টু হবে গিয়ে আর নট ইন টু কী বলবো এন স্কোয়ার বাই দে অর্থাৎ আর নটই লিখলাম কোন জানতে কী চাইছে এনটাই জানতে চাইছে তাই তো এন স্কোয়ারে এটার জায়গায় ফোর দেখলাম তো ফোর ঠিক আছে এইটা বলছে গ্রাউন্ড স্টেট অফ হাইড্রোজেনের সঙ্গে ইকুয়াল হবে মানে গ্রাউন্ড স্টেট অফ হাইড্রোজেনের রেডিয়াস কত বোর্ড রেডিয়াস মানে আর নট জিরো পয়েন্ট ফাইভ থ্রি ঘেঁচাং ফুঁ কেটে যাবে তাহলে এএনিকলস টু কত বেরোবে ফাইনালি এনিকস টু কত বেরোবে এখান থেকে এটা এটা কেটে গেল এন স্কোয়ার ইকলস টু ফোর তাহলে এনিকলস টু টু খেল খাতাম হ্যাঁ খেল খাতামছে বাবা কি বলছে হয়ে না হাইড্রোজেন অ্যাটম ইজ এক্সাইটেড ফ্রম গ্রাউন্ড স্টেট টু ফার্স্ট এক্সাইটেড স্টেট ইটস পোটেন্সিয়াল এনার্জি গ্রাউন্ড স্টেট থেকে ফার্স্ট এক্সাইটেড স্টেটে যখন গেছে এর পোটেন্সিয়াল এনার্জির সঙ্গে কী হয়েছে কে হুয়া হ্যাঁ গ্রাউন্ড স্টেটে পোটেন্সিয়াল এনার্জি কত থাকে পোটেন্সিয়াল এনার্জি কত থাকে গ্রাউন্ড স্টেটে মাইনাস সাতাশ পয়েন্ট টু ইভি তাই তো থার্টিন পয়েন্ট সিক্সের ডবল থাকবে ছাব্বিশ সাতাশ পয়েন্ট টু ইভি তো এইবার যখন আমাদের এটা চলে যাবে পরের স্টেটে মাথা ঠান্ডা বড় পরের স্টেটে যখন যাবে তখন পিই যখন ফার্স্ট এক্সাইটেড স্টেট সেখানে পোটেন্সিয়াল এনার্জি কত হবে সেখানে কত হবে এমনি এনার্জি কত হয় মাইনাস থ্রি পয়েন্ট ফোর তাহলে তার ডবল হবে মানে মাইনাস সিক্স পয়েন্ট এইট ইপি হবে তাহলে কত চেঞ্জ হলো রে ভাই কুড়ি পয়েন্ট ফোর কুড়ি পয়েন্ট ফোর মানে মাইনাসের দিক থেকে তো কমেছে মানে অ্যাকচুয়ালি কী হয়েছে বেড়েছে কমেছে আগে মাইনাস মানে কি বেড়েছে সো কী হবে ইনক্রিজেস বাই টোয়েন্টি পয়েন্ট ফোর ইলেকট্রন ফোল্ড হলো বোঝা গেছে এই দুটোর মাইনাস করে তারপরে অ্যান ইলেকট্রন ইন বোস হাইড্রোজেন অ্যাটম হ্যাজ অ্যাঙ্গুলার মোমেন্টাম এটা দ্য এনার্জি অফ ইলেকট্রন এটা বলার কী আছে নতুন করে এটা মানে কি এনিকলস টু টু তাহলে ইলেকট্রনের এনার্জি কত হবে টোটাল এনার্জি এনিকলস টু টু এর টোটাল এনার্জি কত মাইনাস থ্রি পয়েন্ট ফোর ই ভি গল্প শেষ আ হা कि डाटारी शेष हो जात छे गो अंक गुलो हा 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 द डिफरेंस बिटवीन एन प्लस वन एथ बोथ रेडियस एंड एन एथ बोर्ड रेडियस इज इक्वल टू द एन माइनस वन एथ बोर्ड रेडियस द वैल्यू ऑफ एन भाई की सब चीज डिफरेंस बिटवीन ए रेडियस ठीक है रुको 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 थोड़ा सोचने दो बेटा थोड़ा सोचने दो तले आर इक्वल्स टू आर नॉट इनटू এন প্লাস ওয়ান স্কোয়ার বাই জেড এইটা ডিরেক্ট লিখছি মাইনাস আর নট ইন্টু এন স্কোয়ার বাই জেড ইকলস টু আর নট এন মাইনাস ওয়ান স্কোয়ার বাই জেড তো বেটা एन प्लस माइनस एन स्कोर इकोल्स टू एन माइनस वे स्कोर तो वन ओ भाई साहब सही तो कर रहा है ना हम कर तो रहा है चलो देखते हैं कि जानते चाहिए भाई तो वैल्यू ऑफ एन जानते चाहिए, चाहिए। तो वैल्यू ऑफ एन मैं एन ना तो एन प्लस वे होल स्कोर মাইনাস এন মাইনাস এর হোল স্কোয়ার টু এন স্কোয়ার হ্যাঁ না তাহলে এন এন স্কোয়ার মানে কি দাঁড়াচ্ছে এটা প্লাস এটা মানে কি হচ্ছে টু আর এটা মাইনাস এটা মানে কি দাঁড়াচ্ছে টু অর্থাৎ এন একটা এন কেটে যাচ্ছে তাহলে এন টু কত দাঁড়াচ্ছে ফোর আছে ইয়ে তো হ্যা মেরে পাস আয়া গায়া হয় না ইলেকট্রন হয়ে নেন অ্যান ইলেকট্রন আ ইলেকট্রন বলছেন স্যার কি সেকেন্ড ছোটোবেলায় হোয়েন অ্যান ইলেকট্রন অফ হাইড্রোজেন লাইক ফ্রম লোয়ার এনার্জি লেভেল টু এনার্জি লেভেল আচ্ছা লোয়ার এনার্জি থেকে হায়ার এনার্জিতে উঠেছে এক মেরেছে ওপর দিকে তাহলে তখন কী হবে কাইনেটিক এনার্জি ইনক্রিজ করবে না কাইনেটিক এনার্জি নিচেই ইনক্রিজ করে পোটেন্সিয়াল এনার্জি ওপরেই ইনক্রিজ করে তো কাইনেটিক এনার্জি ইনক্রিজের গল্প নেই এখানে এটা হলো না ওপরে লাফালে অ্যাঙ্গুলার মোমেন্টাম ডিক্রিজেস এরকম কিছু হবে এরম কোনো তো ব্যাপার নেই ডিক্রিজ কেন হবে অ্যাঙ্গুলার মোমেন্টাম তো এইচ বাই টু পাই তো এন বার অ্যাঙ্গুলার মোমেন্টাম ডিক্রিজ করবে বাট ডিব্রগলি ওয়েভ লেন্থ অ্যাসোসিয়েটেড অ্যাসোসিয়েটেড উইথ ইলেকট্রন ইনক্রিজেস হতে পারে ডিব্রগলি ওয়েভ লেন্থ কি হয় আমাদের টু পাই আর ইক টু এন ল্যামডা হয় তো এইখান থেকে কি হচ্ছে রেডিয়াসটা বাড়ছে এই আরটা আবার কি প্রপোর্শনাল টু এন স্কোয়ার তো হ্যাঁ তাহলে ওপরে গেলে ল্যামডা বাড়ছে ইয়েস দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার বুঝে গেল বোঝা গেল মানে এই আর মানে তো হয় এন স্কোয়ার বাই জেড এটা তো জানিস মানে প্রপোর্শনাল এটা এখানে একটা এন আছে এখানে আছে এন স্কোয়ার তাহলে কি কেটে কুটে গিয়ে একটা এন থেকে যাবে তাহলে ল্যামডা এস প্রপোর্শনাল টু এন হয়ে গেল ওখানে মানে কি ওপরে উঠলে রিপাবলি ওয়েবলেন বাড়বে বুঝেছ নেক্সট হচ্ছে কিং ওয়েভ লেন্থ অফ ফার্স্ট লাইন ইন বামার সিরিজ অফ হাইড্রোজেন স্পেকট্রাম ইজ ল্যামডা দেন ওয়েভ লেন্থ অফ সেকেন্ড লাইন ইন দিস সিরিজ ফার্স্ট লাইন অফ বামার সিরিজ হচ্ছে ল্যামডা ফার্স্ট লাইন সেকেন্ড লাইন তাহলে কথা বাড়বে না কমবে অবশ্যই কমবে হ্যাঁ কারণ ফার্স্ট লাইন মানে কি বামার সিরিজ বলেছে বামার সিরিজ মানে কী হচ্ছে এটা হচ্ছে কি এনিকলস টু টু এটা হচ্ছে এনিকস টু টু ফার্স্ট লাইন মানে কি তিন থেকে দুয়ে আসবে তিন থেকে দুয়ে এলে হবে ফার্স্ট লাইন ঠিক আছে সেকেন্ড লাইন মানে কি হবে চার থেকে দুই আসবে ঠিক আছে এখানে কী হচ্ছে এনিকস টু ফোর থেকে এনিকলস টু টুয়ে আসবে তো তার মানে কি এনার্জি বাড়বে যত দূর থেকে আসবে তত এনার্জি বাড়বে যত এনার্জি বাড়বে তত ওয়েভ লেন্থ কমবে ঠিক আছে তো ভাই লোক এইটাই কী হচ্ছে দেখাচ্ছে লেন্থ বাড়ছে এটাতেও দেখাচ্ছে বাড়ছে এ দুটো তো চোখ বন্ধ করে হবে না চোখ বন্ধ করে হবে না ক্যালকুলেশান করে যদি আমি দেখি তাহলে এটা কমছে আর এটা কমছে এবার এই যে কমার মাত্রাটা এতটা কাছাকাছিও হয় না ঠিক আছে তো এমনিতে তো ভ্যালুগুলো দেখেছিস এতটা কি কাছাকাছি এনার্জির ভ্যালুগুলো তিন আর দুই মানে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান ওখানে এনার্জি পরেরটায় জিরো পয়েন্ট এইট ফাইভ আমি তিন আর চার নম্বরে এনার্জির কথা বলছি টোটালটা তো তাদের মধ্যে যে ডিফারেন্স সেটা তো এতটাও কম নয় অ্যান্সার উইল বি দিস তোমরা চাইলে নিজেরা খাতায় পেনে করে দেখতে পারো ম্যাচ করলো কি না বোঝা গেল আমি কী থেকে হিসাব করলাম মানে তিন নম্বরে কত এনার্জি মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান চার নম্বরে কত মাইনাস জিরো পয়েন্ট এইট ফাইভ তো এদের মধ্যে যে ডিফারেন্সটা ভাই একটা তো ডিফারেন্স রয়েছে একদম তো ঘাড়ে ঘাড়ে নয় যে এত এত কম চেঞ্জ হবে বুঝে অ্যাঙ্গুলার স্পিড অফ ইলেকট্রন ইন এনে অরবিট অফ হাইড্রোজেন অ্যাটম অ্যাঙ্গুলার স্পিড চল ভিএন বাই আর এন ইকলস টু হয় ওমেগা এন ঠিক আছে তাহলে এইটা প্রপোর্শনাল টু কী হবে ভি এন মানে কি কি হয় অ্যাকচুয়ালি জেড বাই এন হয় আর আর এন মানে কি হয় এন স্কোয়ার বাই জেড হয় তাহলে ওমেগা এনটা কি প্রপোর্শনাল টু জেড স্কোয়ার বাই এন কিউব তাহলে ওমেগা এনটা শুধু এন এর সঙ্গে বলতে গেলে এইটা এন ইনভার্সলি প্রপোর্শনাল টু এন কিউব মিলে গেছে মিলে গেছে ভাই চলো তারপর একটা কী বলছে ম্যাগনেটিক ফিল্ড ইন্ডাকশান অ্যাট দ্য সেন্টার অফ ইলেকট্রন সেটা কার সঙ্গে হবে চল ভাই আর কি আছে জীবনে এটাই বাকি ছিল এটাও করে ফেলি ম্যাগনেটিক ফিল্ড মানে কি হয় গোল গোল ঘুরলে টু পাই আই বাই আর তো এনটা তো এখানে ওই এন নয় এনটা নাম্বার অফ টান্সের জন্য হয় তো ওটাকে আমি নিলাম না আমি শুধু আই লিখলাম বাই আর মানে নট বাই ফোর পাইও থাকে নট বাই ফোর পাইও থাকে তো আমাকে বের করতে হবে কি এখানের সঙ্গে তাহলে বি ইজ প্রপোর্শনাল টু আই বাই আর বের করলেই তো হয় আর এই আই মানে কি আই আই কি মতলব কাহে বেটা আই কি মতলব হয় ই বাই টি একটু আগে আমরা কী বের করেছি ওমেগাটা মানে এটা ওমেগা মানে কী হয় টু পাই বাই টি ওমেগা যদি এইটা হয় তাহলে আমি কী বলতে পারি টি এন ইজ প্রপোর্শনাল টু এন টি এন যদি প্রপোর্শনাল টু এন হয় তাহলে এফ ইজ প্রপোর্শনাল টু কী হবে আবার ওয়ান বাই এন কারণ ওমেগা এন মানে টু পাই এফ তাহলে এফ ইজ টু ওয়ান বাই তো এখানে এইটা মানে কি অ্যাকচুয়ালি ই এফ মানে কি কারেন্টটা তাহলে এই কারেন্টটা প্রপোর্শনালটা কী হচ্ছে ওয়ান বাই সঙ্গে প্রপোর্শনাল

টাটা বাই বাই হয়ে গেছে প্র্যাকটিস বিন্দাস এবারে একটু জল ফল খেয়ে রেস্ট নিয়ে আবার রিভিশনে লেগে পড়ো টাটা